তাকওয়া থেকে আমরা যে একটা একক শব্দ অর্থ নিই সেটি হলো যে আল্লাহর ভয়। এতটুকুই কিন্তু তাকওয়া শব্দের অর্থ যথেষ্ট নয়। তাকওয়া হলো আসলে মানুষের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই তাকওয়া মানুষের প্রয়োজন। যদিচ তাকওয়া শব্দটি অকিউন মাসদার থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা, পরিহার করা, আত্মরক্ষা করা, মানে আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে নেওয়া আর যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, দূরে থাকা, যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলোকে পরিহার করা, এটা হলো তাকওয়ার পুরোপুরি সংজ্ঞা। সম্মানিত উপস্থিতি, তার মানে আল্লাহ তাআলা অনেক বিষয় আদেশ করেছেন যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সাদকা করো, এভাবে ভালো কথা বলো মানুষকে, মানুষকে দিনের দাওয়াত দাও, অভাবীকে খাওয়াও, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত বের করে দুস্থদেরকে দিয়ে দাও, প্রতিবেশীকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, যে অভুক্ত খাবার নাই তাকে খাবার দাও, যে বিপদে আছে তাকে সাহায্য করো, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আদেশ করেছেন, যেগুলো ভালো আদেশ এগুলোকে মেনে নিতে হবে, এটা এটা একটা তাকওয়ার অংশ। সাথে সাথে আরেকটি কাজ, সেটি হলো যেগুলো তিনি নিষেধ করেছেন এগুলোকে পরিহার করতে হবে, তাহলে তাকওয়াটা পুরাপুরি হবে, পরিপূর্ণ হবে, তখনই কিন্তু বলা হবে একটা মানুষকে মুত্তাকি অর্থাৎ পরহেজগার, তাকওয়ার্জনকারী, মুত্তাকি তখনই বলা হবে। যদি চ মুত্তাকি হওয়াটা খুবই কঠিন, মুত্তাকিদের জন্য পুরস্কারের ঘোষণা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা হবে সফল, মুত্তাকিরা হবে সফল, যে তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মেনে নিবে এবং আল্লাহকে ভয় করে তার নিষেধ থেকে দূরে থাকবে, সে ব্যক্তিকে বলা হবে মুত্তাকি। নামাজ যে পড়ে তাকে বলা হয় মুসল্লি, যে হজ করে তাকে বলে কি হাজি। অনুরূপভাবে যে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলবে এবং যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সেগুলো পরিহার করবে, ওগুলো থেকে বেঁচে থাকবে, তাকে বলা হবে মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সফল হবে, সফলভাবে তারা জান্নাতে বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলার যে আদেশ এগুলো মেনে নেওয়ার সাথে সাথে যেগুলো নিষেধ করেছেন, যেমন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবাত সমালোচনা করা যাবে না, আরেকজনকে ছোট করার চেষ্টা করা যাবে না, চুগুলখুরি করা যাবে না, একজন আর কথা আরেকজনকে লাগিয়ে বিভেদ সৃষ্টি করা, এটা হলো চুগুলখুরি করা। খুঁটা দেওয়া যাবে না, কাউকে উপকার করেছেন, দান করেছেন, আবার তাকে খুঁটা দিলেন, সেই দানটা আপনি যে তাকে উপকার করেছেন সেই উপকারটা স্মরণ করিয়ে দিলেন, এটা হলো খুঁটা দেওয়া, এটাও নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আত্মসাত করা যাবে না, অন্যের জমি, অন্যের অর্থ, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, আত্মসাত করা, এগুলো নিষেধ। এরপরে ধোকা দেওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জিব্বার দ্বারা কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, যে না ব্যভিচারের ধারে কাছে যাওয়া যাবে না, মদ্যপান করা যাবে না, নিষাদা দ্রব্য পান করা যাবে না, এভাবে জুয়া খেলা যাবে না, এভাবে আল্লাহ এবং তার রসুল অনেক নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, তাহলে মুত্তাকি হতে হবে। যখন আমি আদেশ শুধু মানব আর নিষেধ মানব না, তখন কিন্তু মুত্তাকি হতে পারবো না। আদেশ মানার সাথে সাথে নিষেধগুলো থেকেও বেঁচে থাকতে হবে, তবেই একটা মানুষ মুত্তাকি হতে পারবে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানুষ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার।